দর্শক, একটি ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। সেটি হচ্ছে ঢাকা থেকে অপহৃত তরুণ মেঘালয়ে উদ্ধার। মেঘালয় মানে হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, ভারতের একটি রাজ্য। পুরো খবরটি দর্শক নিশ্চয়ই আপনারা পড়েছেন, আমিও পড়লাম, এবং এর মধ্য দিয়ে একটি নতুন তথ্য সামনে আসলো। যেই তথ্যের অন্তর্নিহিত যেই বক্তব্য বা সারমর্ম, সেটি অত্যন্ত ভয়ঙ্কর। তার মানে হচ্ছে যে বাংলাদেশে যে অপহরণের যে কর্মকাণ্ডগুলো চলে, তার সাথে শুধু দেশের লোকজন জড়িত না, ওই পারের সীমান্তের ওই পারের লোকজনও জড়িত। এখন দেশের কাউকে যদি অপহরণ করা হয়, তাকে যদি দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তখন সেই অপহরণ থেকে মানুষকে বাঁচানো, উদ্ধার করা খুবই জটিল এবং কঠিন। এবং কাজী হাসিবুর রহমান, তার ঘটনা থেকে একটি ভয়ঙ্কর নতুন জিনিস সামনে বেরিয়ে এলো। এর আগেও হয়েছে, কিছু কিছু রাজনৈতিক ক্ষেত্রে হয়েছে, যেমন সালাউদ্দিন, তিনি কিভাবে বাইরে গেলেন এই রহস্যটা এখনও উদ্ধার হয়নি, কিন্তু সেখানে হয়তো রাজনৈতিক ব্যাপার ছিল। কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে একেবারেই মানে টাকার জন্য অপহরণ, অর্থের জন্য অপহরণ যেটাকে বলে, সেই ঘটনা ঘটছে। এবং এই চক্রটা যদি দুই অঞ্চলে দুই পার থেকে যদি এটা বিনাশ না করা হয়, তাহলে পরিস্থিতি খুবই জটিল। এবং নিরাপত্তার যে বিষয়টি, সেই বিষয়টি আরও খুবই নাজুক অবস্থা দাঁড়াবে। তার মানে যারা অপহৃত হবে, তাদের জীবন একেবারেই বিপন্ন হওয়ার মতন একটি পরিস্থিতি তৈরি হবে। বিশেষ যে কেবলই বাবাকে হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের IUBAT-র ছাত্র কাজী হাসিবুর রহমান, ফলে ব্যবসায়িক পারিবারিক ব্যবসার দেখাশোনার ভার পড়েছিল তার উপরই। ব্যবসার প্রয়োজনে গত 26শে ডিসেম্বর উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন। প্রায় এক মাস পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে। 26শে ডিসেম্বর পর এক মাস পর, তার মানে ধরেন 26শে জানুয়ারি। পুলিশ বলছে অপহরণের পর হাসিবুরকে মেঘালয়ে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা। একটি সংঘবদ্ধ অপহরণ ও পাচার চক্র তাকে ধরে নিয়ে যায়। ঢাকা পুলিশের অনুরোধের পর মেঘালয় পুলিশও অপহৃত তরুণকে উদ্ধারে অভিযান চালায়। তার মানে দুই দেশ থেকেই অপারেশনটা চালানো হয়। তো ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুশির রহমান জানান, ঢাকা মহানগর পুলিশ সুনামগঞ্জের স্থানীয় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় 23শে জানুয়ারি অপহরণকারীদের চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মানে ওই যে সিলেটের ওই অঞ্চল দিয়ে চলে যায় হচ্ছে মেঘালয়। গ্রেপ্তারের কিছু পর ঘটনাস্থলের র্যাব সদস্যরা উপস্থিত হন। পরে র্যাব দুজন আসামিকে নিয়ে হাসিবুরকে উদ্ধারের চেষ্টা চালায়। পাহাড়ি অঞ্চলে তীব্র কুয়াশার কারণে গত কয়েকদিন ওই অঞ্চলে অভিযান চালানো কঠিন হয়ে পড়েছিল। বুধবার রাতে র্যাব এক হাসিবুরকে উদ্ধারের খবর জানায়। এর আগে হাসিবুরের মা তহুরা হক বুধবার বিকেলে জানান, ছেলের অনুপস্থিতিতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজই জানিয়েছিল ছেলে দ্রুতই ফিরবে। ঢাকার ছেলে হাসিবুর মেঘালয়ে গেলেন কিভাবে, এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন, যেটা দিয়ে আলাদাভাবে একটি রিপোর্টে বলা হচ্ছে যে পুলিশ জানায় আসলে হাসিবুরের বাবা মারা যাওয়ার পর থেকে তাদের ব্যক্তিগত গাড়ি চালক ড্রাইভার সামিদুল হক ছক করতে শুরু করেন। হাসিবুরের পরিবারের লোকজন সামিদুলকে বিশ্বাস করতেন। কোন ব্যাংকে তাদের টাকা পয়সা রাখা আছে সেসব খবরই ছিল সামিদুলের কাছে। লোভে পেয়েছিল তাকে। তিনি উত্তরায় যে দলের সঙ্গে উঠাবসা করতেন তাদের কাছে বলেছিল ম্যাডামের ভালো টাকা পয়সা আছে, একটু বুদ্ধি খাটালেই তিনি সব টাকার মালিক হতে পারেন। দলের অন্যতম সদস্য আব্দুল খালেক তাকে আশ্বস্ত করেন। প্রায় 3.5 বছর জেল খেটে 2022 সালের ডিসেম্বরে মালিক ছাড়া পান। সেবার তিনি অপহরণ করেছিলেন ময়মনসিংয়ের এক অধ্যাপকের ছেলেকে। মানে অপহরণের সাথে যুক্ত যারা, তারা এটা ধারাবাহিকভাবে করতে থাকে আর কি। একটাকে ধরে যদি আটক হয়, ছাড়া পাওয়ার পর আবার সেই অপহরণ কাজে যুক্ত হয়। 8 জনের দলটি অপহরণের সময় হিসেবে নির্বাচনের আগের সময়টা বেছে নেন। তাদের যুক্তি ছিল নির্বাচনে পুলিশ ও অন্যান্য বাহিনী ব্যস্ত থাকবে, সুতরাং এই সময়টা একটা অপরাধ করার একটা মানে সুবর্ণ সুযোগ তাদের মতে। মোটামুটি নির্বিঘ্নে অপহরণে কাজটা সারা যাবে, মুক্তিপণ পেতেও বেগ পেতে হবে না। 26শে ডিসেম্বর সকাল 9:30টার দিকে ব্যক্তিগত গাড়ি নিয়ে শেরপুরের দিকে রওনা হন কাজী হাসিবুর। এই ব্যবসার খবরও সামিদুলের দেওয়া। 2 ঘন্টা পর তাহুরা হক ছেলের ফোন বন্ধ পান।
হাসিপুরের মা 26শে ডিসেম্বরই ছেলে ও গাড়ি চালক নিখোঁজ জানিয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। দিন কয়েক পর থেকে তার মুঠোফোনে মুক্তিপণের টাকা চেয়ে ফোন আসতে শুরু করে, টাকার অঙ্ক 2 কোটি। ছেলের ভিডিও পাঠান তারা। সেসব ভিডিওতে কোনোটাতে দেখা যায় হাসিপুরের গায়ের জামা খুলে উল্টো করে ঝুলিয়ে পেটানো হচ্ছে, আবার কোনোটিতে তাকে উপুড় করে শুয়ে লাঠি দিয়ে বেদম মারা হচ্ছে। ছেলে মা মা বলে চিৎকার করেন, তাহলে একমাত্র ছেলের জন্য কান্নাকাটি করেন বলে তিনি টাকা দিতে রাজি আছেন। পুলিশ মুঠোফোন নম্বর ধরে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা করেন, কিন্তু নম্বরগুলো ভারতীয়। গোয়েন্দা সূত্রে পাওয়া খবর ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় যে অপহরণকারীরা হাসিবুলকে বাংলাদেশ সীমান্ত পার করে দিয়েছেন। এবার পুলিশ ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবারে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলার ননগ্লাম থানার পাহাড়ি এলাকায় ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে মেঘালয়ের পুলিশ। ঢাকায় গোয়েন্দা বিভাগ এই দলের 2 নারী সদস্য রুবিনা ও কামরুন নাহারকেও গ্রেপ্তার করে। পুলিশ জানতে পারে পরিকল্পনা অনুযায়ী অপহরণকারী দলটির কয়েকজন সদস্য ঘটনার দিন হাসিপুরের গাড়ি অনুসরণ করেছিলেন মোটরসাইকেলে। গাজীপুর রাজেন্দ্রপুর এলাকায় এসে অপহরণকারীদের কেউ কেউ গাড়িতে উঠে বসেন। তাদের একজন মাসুদ, যিনি গাড়িটি চালিয়ে ময়মনসিংহের ধোবাউড়া থানায় যান। ধোবাউড়ায় এক বড় চোরাকার বাড়ির বাসায় হাসিপুরকে 2 দিন আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকে তাকে মেঘালয় পাঠিয়ে দেওয়া হয়। তার মানে হচ্ছে দুই প্রান্তেই তাদের লোক, বাংলাদেশ প্রান্তে তো আছে, মেঘালয় প্রান্তেও তাদের লোকজন আছে। হাসিপুরকে মেঘালয় পাঠিয়ে দেওয়ার পর মাসুদ গাজীপুরের বাসন এলাকায় গাড়িটি ফেলে যান। তিনি বাংলাদেশ থেকে অপহরণকারী দলের অন্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন। মাসুদকেও সম্প্রতি গ্রেপ্তার করে। ঢাকা থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্কের সদস্যদের মধ্যে যেমন পেশাদার অপহরণকারী আছে, তেমনি আছে পাচারকারী দলও। তারা নিয়মিত মেঘালয়ে আসা যাওয়া করেন, জিনিসপত্রও পাচার করেন। মেঘালয়ে পাচার করায় নেতৃত্ব দেন রনি নাবাল। তিনিও বছর কয়েক আগে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সীমান্তের দুই পারেই অপহৃতদের আটকে রাখার ঘটনা ঘটেছে। তার মানে দেখেন একটা নতুন একটা রুট পাওয়া গেল, এই পার ও পার মিলায় এই অপহরণ চক্র। এখন এই বিষয়ে যদি আরও গভীর তদন্ত করে যদি অপহরণকারীদের একেবারে নির্মূল করা না হয়, তাহলে বাংলাদেশের অনেকের জীবন একদম নিরাপত্তাহীন হয়ে যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।